14 নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা সরকারের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাকি পরীক্ষা নেয়ার পরিকল্পনা। আগামী দুই সপ্তাহের মধ্যে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। শ্রেণীকক্ষে ফিরতে চায় শিক্ষার্থীরা। বাড়িতে বসে বসে অনেক বোরিং লাগে, পড়ালেখা করতে হয় না। সব প্রতিষ্ঠানই খোলা, তো এখানে এমনি এমনি এই স্কুল কলেজ বন্ধ রাখার কোনো মানে নেই। পড়াশোনার মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে, সিলেবাসও কমপ্লিট করা তেমন সুযোগ পাচ্ছি না। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে খোঁজা হচ্ছে উৎসবের বিকল্প। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওয়ার্ড বয় করে অপারেশন, এইচএসসি পাস বিশেষজ্ঞ চিকিৎসক। রাজধানীর তিন বেসরকারি হাসপাতালে র্যাবের অভিযানের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, ছয়জন জেলে। ইউরোপের পর দেশেও আঘাত হানতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, প্রস্তুত সরকার বললেন প্রধানমন্ত্রী। আট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান। এবং অনুশীলনে ধরে রেখেছেন ফিটনেস, মাঠের জন্য প্রস্তুত সাকিব, জানালেন কোচ। কর্পোরেট ক্রিকেট টি টোয়েন্টিতেই খোরধার প্রত্যাবর্তন আশা সতীর্থদের। আগামী 14 নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার। ছুটি বাড়ানোর ঘোষণা দিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাকি পরীক্ষাগুলো নেয়ারও পরিকল্পনা চলছে। দুপুরে এ সংক্রান্ত ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে উৎসবের বিকল্প খুঁজছে সরকার। এদিকে শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে পড়াশোনার ভোগান্তি কাটিয়ে ক্লাসে ফিরতে চান তারা। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পাঠদান চললেও একে একে বন্ধ করা হয় পিএসসি, জেএসসি এবং সবশেষ এইচএসসি পরীক্ষা। মাধ্যমিক পর্যায় পর্যন্ত নেওয়া হয় অটোপাসের সিদ্ধান্ত। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে চলমান ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তবে জানিয়ে দেন, সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবা হচ্ছে। নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আমরা এই সময়ের মধ্যে আমরা নানান জিনিস আরো পর্যালোচনা করে দেখছি যে খুবই সীমিত পরিসরে কিছু খোলা যায় কিনা। গেল বছরগুলোর মতো বই উৎসব হচ্ছে না জানিয়ে ডাক্তার দীপু মনি বলেন, বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বই আমাদের তৈরি হয়ে যাবে, তৈরি থাকবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যেভাবে বই উৎসব করি, যেখানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা হাজির হয়, এবার তো খুব স্বাভাবিক কারণে, এই স্বাস্থ্য ঝুঁকির কারণে নিশ্চয়ই আমরা সেই রকম সমাবেশগুলো সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারবো না। স্কুল খোলার সম্ভাবনার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জানালেন, দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরলেই পড়াশোনায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন তারা। স্কুলে আমরা যেতে চাই, স্কুল তো বদ্ধ, আমরা কীভাবে যাবো স্কুলে? আমরা তো লেখাপড়া করতে চাই স্কুলে, তো খুললে সে স্কুলে যাবো, আমরা না খুললে তো যেতে পারবো না। আমরা তো স্কুলে যেতেই চাই, যদি করোনা ভাইরাস আক্রান্ত করে এই ডরও তো আছে মনে। অনেক দিন যাবৎ ক্লাস করতে পারছি না, পরীক্ষার খুব মানে পরীক্ষা তো সামনে, তারপর পড়াশোনার মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আরও পর্যালোচনা করা প্রয়োজন। শীতকাল যে আসবে সেটি সেকেন্ড ওয়েভের একটা সম্ভাবনা আমরা আশঙ্কা করতেই পারি। বিশেষজ্ঞদের অন্যান্য তথ্য বিবেচনায় রেখে আমি মনে করি প্রাথমিক পর্যায়ে এটি অবজার্ভ করা উচিত, তারপরে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করারও তাগিদ দেন শিক্ষাবিদরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2020 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বিশ্বে মর্যাদা নিয়ে দাঁড়াতে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এবছর আটজন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
স্বাধীনতার মাস মার্চে বৈশ্বিক মহামারী আঘাত হানে বাংলাদেশে। স্থগিত হয়ে যায় স্বাধীনতা দিবসের কর্মসূচি সহ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক প্রদানও। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী ব্যক্তিদের দেয়া হলো সেই স্বীকৃতি, যেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে এবছর 8 জন বিশিষ্ট ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এই সময় প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর বিশ্ব দরবারে বিজয় জাতি হিসেবে সম্মান হারায় বাঙালি। আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, তো বিজয়ী জাতি কেন আমরা অন্যের কাছে হাত পেতে চলবো, মাথা নিচু করে চলবো? 75-এর পর আমরা সেই সম্ভাবনা এবং অধিকারটা হারিয়েছিলাম, কিন্তু সেটা আবার পুনরুদ্ধার করে আমরা এই বাংলাদেশকে আবার গড়ে তুলতে চাচ্ছি। করোনা সংকট মোকাবেলায় সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে সরকারের। আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে। ইউরোপে যখন আসে, এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। এছাড়া মহামারীতে দেশের অর্থনীতি সহ উন্নয়ন বাধাগ্রস্ত হলেও তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ডিবির এসআই রায়হানুলকে আদালতে তোলা হবে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী রতন সরকার, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রতন, জুবাইর, আমরা যে গত রাত্রে রংপুরের যে মেট্রোপলিটন পুলিশ লাইন আছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশের এএসআই, এই মামলার প্রধান অভিযুক্ত রায়হানকে। রায়হানকে কিন্তু আজ নিয়ম অনুযায়ী এবং কথাও রয়েছে যে আজ তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হবে। সেখানে আসলে তাকে অন্যান্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে কি না, বা তাকে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না, এ বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি, এখান থেকে পিবিআই মামলাটি তদন্ত করছে বর্তমানে। আসলে গণমাধ্যমকে তথ্য দেওয়ার ক্ষেত্রে পিবিআই কিন্তু এর আগেও আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকেও গণমাধ্যম কর্মীরা কিন্তু সেভাবে সহায়তা পায়নি। আজকে অভিযুক্ত যে প্রধান অভিযুক্ত রায়হানকে আজ এখানে আদালতে তোলার কথা রয়েছে। এখানে আমরা দেখছি যে এই রায়হানকে কোর্টে তোলা হবে এজন্য কিন্তু এখানে সকাল থেকে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে এবং সাধারণ মানুষ, উৎসুক মানুষেরও কিন্তু ভিড় রয়েছে। আমরা জানি যে এটি একটি চাঞ্চল্যকর একটি মামলা, একজন নবম শ্রেণীর ছাত্রীকে পুলিশের একজন ডিবি পুলিশের একজন এএসআই কর্তৃক গণধর্ষণের ঘটনা এটি ছিল। এটি হারাগাজ থানার একটি অন্তর্গত একটি ঘটনা। আমরা জানি যে ডিবি পুলিশ মাত্র কয়েকদিন আগে কিন্তু আসলে এই অভিযুক্ত রায়হান এখানে যোগদান করেছিল। সে মূলত যখন কিছুদিন আগেই এই ডিবি পুলিশে যোগদানের আগে কিন্তু হারাগাজ থানায় কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে এই ঘটনার পর থেকে অসংখ্য অভিযোগ উঠে আসছে, নানা রকমের অভিযোগ তারা কিন্তু সে এলাকার লোকজন করছেন এবং তাকে অনেকেই চিহ্নিত করেছে যে তিনি থানার মূলত ক্যাশিয়ারের যে দায়িত্ব সেটি তিনি পালন করতেন এবং এখানে তার অঢেল ধনসম্পত্তি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খবর কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তো এই ছিল আমার কাছে অভিযুক্ত ধর্ষণ, গণধর্ষণ, স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি ডিবি পুলিশের এএসআই রায়হানকে আদালতে আনার সর্বশেষ খবর। রংপুরের ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে আদালতে তোলা হবে আজ। আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়ে আমাদেরকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। মার্কিন নির্বাচনের খবর। ডোনাল্ড ট্রাম্পের পর এবার মার্কিন নির্বাচনে আগাম ভোট দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পরে বর্ণবাদ ইস্যু ও করোনা নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে ফিলাডেলফিয়ায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় ছড়িয়ে পড়া সহিংসতার জন্য ডেমোক্র্যাট দলীয় স্থানীয় মেয়রকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে শরিক হলেন জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। এরপর তিনি ফিলাডেলফিয়ায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনার ব্যাপক নিন্দা জানান। ডেমোক্র্যাট এই প্রার্থী সাংবাদিকদের কাছে আবারও ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, প্রেসিডেন্টের খামখেয়ালিপনার কারণেই যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। We've lost more than 220,000 lives of this virus already. But this administration has just given up. তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ায় সহিংসতার দায় চাপান স্থানীয় মেয়রের উপর। বুধবার ঝুলন্ত অঙ্গরাজ্য অ্যারিজোনায় এবং নেভেদার লাস ভেগাসে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাইডেনকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট প্রার্থী বলে উল্লেখ করেন ট্রাম্প। হি ইজ দ্য ওয়ার্স্ট ক্যান্ডিডেট এভার টু রান ইন দ্য হিস্ট্রি অফ আ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। হি ইজ দ্য ওয়ার্স্ট। দ্যাটস ওয়াই দেয়ারস ট্রেমেন্ডাস প্রেশার অন মি। I wish he was a good candidate. At least if you lost, you could say, hey, you lost to a good candidate. যুক্তরাষ্ট্রে নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন। প্রায় 8 কোটি ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন। জরিপে কিন্তু এগিয়ে আছে বাইডেন। সব কিছু মিলিয়ে একটি টান টান উত্তেজনা। সর্বশেষ রেজাল্ট কি তার জন্য আমাদের নভেম্বরের 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দুপুরের সময়ে আরও থাকছে। ভোক্তার কাছে পৌঁছানোর আগেই প্রতি বছর নষ্ট হয় প্রায় 150 কোটি টন খাবার। জাতিসংঘের তথ্য, সঠিক ব্যবস্থাপনায় ঠেকানো যায় অপচয়। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার পাশাপাশি মিল থেকে সরবরাহ কমে যাওয়ায় অস্থির হয়ে উঠছে দেশের ভোজ্য তেলের বাজার। গত এক সপ্তাহে সব ধরনের তেলের মন প্রতি দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। পাইকারি পর্যায়ে দিনে অন্তত 3 বার করে তেলের দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। শাখাবর্তীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বুধবার প্রতি মন সয়াবিন বিক্রি হয়েছে 3,650 টাকা ধরে। অথচ গত সপ্তাহে দর ছিল 3,400 টাকা। একইভাবে 3,000 টাকার পাম অয়েল 3,280 টাকা এবং 3,200 টাকার সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 3,430 টাকা ধরে। আমরা জিজ্ঞেস করছি বাড়ার কারণ দেখুন, আন্তর্জাতিক বাজারে মাল শর্ট এমনকি বুকিং বেশি। ব্যবসায়ীদের দাবি, মিল থেকে পর্যাপ্ত তেলের সরবরাহ না থাকায় দিনে 3 থেকে 4 বার করে দাম বাড়ছে। সোয়াবিন যেখানে উৎপাদন হয় ওখানে বন্যা হয়েছিল, যার কারণে বুকিং বাড়তি, দাবানলের কারণে বুকিং অনেক বাড়তি, কস্টিং বেশি, বেলেবেল ডেলিভারি মিলগুলি দিতে পারতেছে না, সেই কারণেও বাজার বাড়তেছে। বর্তমানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে তেল আসা অনেকটাই কমে গেছে। বাংলাদেশের ভোজ্য তেলের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। বিদেশ থেকে কাঁচামাল আমদানি শেষে মিলগুলিতে রিফাইন করা হয়, এরপর দেওয়া হয় বাজারে। তবে পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের দাবি, বহির্বিশ্বে তেলের মূল ঘাটতি, যেই কারণে বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে বুকিং রেট বেড়েছে 100 থেকে 120 মার্কিন ডলার। আমাদের বাংলাদেশে 4-5টা, 6টা, 7টা মিল আছে। তার মধ্যে 2-3টা মিলের মাল ডেলিভারি আছে, অন্যান্য মিলের মাল ডেলিভারি নাই, যার জন্য বর্তমান দশাটা আরও ক্রাইসিস হয়ে গেছে। বছরে বাংলাদেশে 15 থেকে 18 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার পর চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। খালি পড়ে আছে 50টির বেশি আড়ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, জুবাইর, চট্টগ্রামের সবচেয়ে বড় আড়ত রিয়াজউদ্দিন বাজারে সকাল থেকে কোনো আলু বেচা বিক্রি হয়নি, কারণ এখানে কোনো ধরনের আলু আসেনি। কারণ এখানে 50টির বেশি আড়ত রয়েছে, যে আড়তে মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে যে ব্যাপারী রয়েছে সেই ব্যাপারীরা এখানে আলু আনেন। সেক্ষেত্রে সকাল থেকে কোনো দোকান খোলা না থাকায় কোনো অধিকাংশ দোকানে তালা ঝোলানো রয়েছে এবং আরও বেশ কিছু দোকান আমরা দেখেছি খালি পড়ে রয়েছে, সেখানে কোনো ধরনের আলু নেই। তারা তাদের একটা যুক্তি সেটা হচ্ছে যে তারা বিভিন্ন এলাকা থেকে যে ব্যাপারীরা আলু আনেন তারা বলছেন যে আমরা, যারা বলছেন যে তারা যেখানে হিমাগার রয়েছে সেই হিমাগার থেকেই আলু কিনতে হয় 36 টাকা 37 টাকা, কিন্তু এখানে যে আড়তদাররা রয়েছে তারা সেই আলু চাচ্ছে
30 টাকা বা 27 টাকা, সেই জন্য কিন্তু তারা আলু বিক্রি করতে পারছেন না। একদিকে আরও তারা বাড়ি বিক্রি করতে পারছেন না এবং ব্যাপারীরা আলু বিক্রি করতে পারছেন না, অন্যদিকে কিন্তু এখানকার যে আরও দাঁড়া রয়েছে সেটা আলু কিনতে পারছেন না, কারণ সরকার নির্ধারণ করে দিয়েছে প্রতিটা আরোতে কিন্তু 30 টাকা আলু বিক্রি করতে হবে। এই যে আরোদার এবং ব্যাপারীর মাধ্যমে ধন্দের কারণে কিনে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রামের এই রিয়াজউদ্দিন বাজারে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও, কিন্তু আমরা বিভিন্ন খুচরা বাজারে গিয়ে দেখেছি সেখানে কিন্তু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকার মধ্যে। তাদেরই একটি যুক্তি, তারা বলছে আলু আসছে না। তবে এখানকার আরোদারের যুক্তি হচ্ছে এখানে প্রায় 6 থেকে 7টি বাজার রয়েছে, সে বাজারগুলোতেও অভিযান না চালিয়ে রিয়াজউদ্দিন বাজার সবচেয়ে বড় আরোতে অভিযান চালানোর কারণে কিন্তু তারা এখানে আলু বিক্রি করতে পারছেন না, অর্থাৎ আলুর দাম বেড়ে গেছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যেটি বলতে পারি কিন্তু এখানে আলু সকাল থেকে কোনো আলু বিক্রি হয়নি এবং প্রতিটা দোকান তালা ঝোলানো রয়েছে এবং যেগুলো খোলা রয়েছে সে কোনো ধরনের আলু নাই। এর প্রভাব পড়েছে খুচরা বাজার এবং কারকা বলছেন যদি অভিযান চালাতে হয় অন্যান্য বাজারেও কিন্তু অভিযান চালাতে হবে, না হলে আলুর দাম এই এলাকায় বড় আলোতে আলুর দাম বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জরিমানা এড়াতে চট্টগ্রামে আলু বন্ধ বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা, সে খবর জানাতে রিয়াজউদ্দিন বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। নগরহাটগুলোতে বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ, নানা ধরনের সবজি কৃষকরা ক্ষেত থেকে তুলে হাটে নিচ্ছেন, তবে সরবরাহের সাথে চাহিদা বাড়ায় সবজির দর কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। ভালো দাম পাওয়ায় চাষিরা খুশি হলেও অসন্তুষ্ট ক্রেতারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ভালো দামের আশায় বিষমুক্ত আগাম শীতের নানা জাতের সবজি ভোরে ক্ষেত থেকে তুলতে ব্যস্ততা থাকে নওগাঁর বদলগাছির ভান্ডারপুর এলাকার কৃষক কিষাণীর। এসব সবজি বিভিন্ন বাহনে নিয়ে যান ভান্ডারপুর হাটে। নানা ধরনের সবজির সরবরাহ বাড়লেও চাহিদার কারণে বেড়েছে দরও, তবে বন্যা পরবর্তী সব ধরনের সবজির চড়া দামে প্রান্তিক চাষিরা খুশি হলেও ক্রেতারা অসন্তুষ্ট। কচুর বই কপি এমনই হারে দাম বাড়তি, আমাদের কিনে কোনো রকম পড়তা হচ্ছে না, এত দাম হলে আমাদের পক্ষে খুব কষ্টকর, এরকম দাম থাকলে আমরা লাভবান হব। গেল সপ্তাহ থেকে সবজির দর কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 15 থেকে 20 টাকা, আজকে 20 থেকে 25 টাকা দরে লাউ বিক্রি হচ্ছে। ফুলকপি যাচ্ছে 25 থেকে 30 টাকা পিস, বটবটি কলা যাচ্ছে 45 থেকে 50 টাকা কেজি। সবজির দর বাড়ায় কৃষকের হাটে ভালো লাভের কথা জানায় হাট সমিতি। আমদানি বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দামও বাড়ছে, বিভিন্ন দূর থেকে পাইকারেরা আসছে, কৃষকেরা লাভবান হচ্ছে, আমরা হাটে যারা দাঁড়া কিছু লাভবান হচ্ছে। বদলগাছির ভান্ডারপুর হাটে সপ্তাহে 50 থেকে 60 লাখ টাকার সবজি পাইকারি বেচা কেনা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোক্তার কাছে পৌঁছানোর আগেই প্রতি বছর 130 কোটি টন খাবার নষ্ট হয়, এমন তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও। বিশ্বের বৃহত্তম বন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল বলছে উন্নত প্রযুক্তির ব্যবহার আর সঠিক ব্যবস্থাপনা থাকলে খাবারের এই অপচয় বন্ধ করা সম্ভব। বিশ্বের মোট কার্বন নিঃসরণের অনেকাংশই আসে খাদ্য উৎপাদন থেকে, এর মধ্যে 30% খাবারই নষ্ট হয় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে, সঠিক সময়ে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে না পারায়। প্রযুক্তির সহায়তায় এই খাবারের অপচয় যদি রোধ করা সম্ভব হয় তাহলে বিশ্বে 80 কোটি টন কার্বন নিঃসরণ কমবে, এমনটাই জানিয়েছে সিঙ্গাপুরের বৃহত্তম বন্দর কর্তৃপক্ষ। খাদ্যপণ্য সহ বিশ্বের প্রায় 90% পণ্যই শিপিং কোম্পানিগুলোর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়। কোম্পানিগুলো আগামী 30 বছরের মধ্যে একসাথে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার করেছিল, কিন্তু এর মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের বিষয়টি উল্লেখ থাকলেও ছিল না খাবারের অপচয়ের বিষয়টি। করোনা মহামারীর পর খাবারের অপচয়ের বিষয়টি জোরালোভাবে নজরে আসে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষায় খাবারের অপচয় কমাতে চায় সব দেশ। 90% খাবারই আমদানি করতে হয় সিঙ্গাপুরকে, অথচ এক দশকে খাদ্যের অপচয় বেড়েছে 20%। জাতিসংঘের পরিবেশ প্রকল্প বলছে উন্নত বিশ্বের অনেক দেশে অপচয় হওয়া খাবার থেকে কার্বন নিঃসরণ হয়। 14% খাদ্যশস্য উৎপাদনের সময় নষ্ট হয়ে যায় ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও বলছে উন্নত অবকাঠামো আর সঠিক ব্যবস্থাপনা থাকলে খাবারের এই অপচয় রোধ করা সম্ভব। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ। স্ট্রোক একটি স্নায়ুজনিত রোগ হলেও বেশিরভাগ মানুষেরই ধারণা এটি হৃদরোগ, যে কারণে কেউ স্ট্রোক করার পরপরই তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কোনো হৃদরোগ চিকিৎসক বা হৃদরোগ হাসপাতালে। এতে চিকিৎসা শুরু করতে দেরি হয়, যে কারণে রোগীর মৃত্যু ঘটে কিংবা দীর্ঘমেয়াদে পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়। মুজাহিদ সুবর রিপোর্ট।
65 বছর বয়সী স্ট্রোকের রোগী হাবিবুর রহমানকে নোয়াখালীর একটি প্রাইভেট ক্লিনিক থেকে পাঠানো হয়েছে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। সেখান থেকে ঘুরে অতঃপর তিনি এলেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে। অথচ স্ট্রোকের রোগী সম্পূর্ণ সুস্থ হবেন কিনা সেটি অনেকাংশেই নির্ভর করে আক্রান্ত হবার 4 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলো কিনা। আমরা যত দেরি করব তত ব্রেইন ড্যামেজ হইতে থাকবে। এই ড্যামেজটা যদি কয়েক ঘন্টা পরে আসে, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি, এর ভিতরে আসলে রোগীটা বেঁচে থাকবে বা ভালো হইতে পারে, কিন্তু এর পরে আসলে ম্যাসিভ পার্ট অফ দ্য ব্রেন ড্যামেজ হয়। অনেকে হয়তো মারাও যান বা যারা বেঁচে থাকেন তারা হয়তো পার্মানেন্ট একটা ডিজেবিলিটি নিয়ে থাকে। স্ট্রোককে ভুল করে হার্টের রোগ ভেবে বেশিরভাগ রোগী ছোটেন হৃদরোগের হাসপাতাল বা চিকিৎসকের কাছে। এক্ষেত্রে চিকিৎসকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে কোথাও কোথাও। হঠাৎ করে তীব্র বুক ব্যথা অথবা বুকের ভিতরে একটি চাপ অনুভব করা অথবা শ্বাস নিতে কষ্ট হওয়া অথবা বুক ধরফর করা, এটি হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। শুধুমাত্র সেক্ষেত্রে কোনো হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সিভিয়ার হেডেক হচ্ছে, বমি হচ্ছে, আমার এক হাত দুর্বল হয়ে গেছে, এক পাশ দুর্বল হয়ে গেছে, এক হাত এক পা দুর্বল হয়ে গেছে, আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি, আমার কথা বাঁচতেছে, এই জিনিসগুলো দেখলে আমি মনে করব স্ট্রোক হয়েছে। এদিকে নিউরো সায়েন্স হাসপাতালের মতো ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ক্যাটল্যাব চালু হওয়ায় স্ট্রোকের রোগীর সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক রোগী এখানে আছে, পুরো ডিপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু একটি স্ট্রোক ইউনিট হলে সবাই ট্রেন্ড আপ হয়ে যাব, ইউজড হয়ে যাব রোগীর ট্রিটমেন্ট করাতে। বিশ্বব্যাপী পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার প্রধান কারণ স্ট্রোক। তাই কারো মুখের কথা বন্ধ হলে, মুখ বেঁকে গেলে, শরীরের কোনো অংশ অবশ বা শারীরিকভাবে ভারসাম্যহীন হলে আক্রান্ত হবার প্রথম 4 ঘন্টার মধ্যেই নিকটতম হাসপাতালের নিউরো বিভাগে নিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত সাকিব আল হাসান। অনুশীলনে ফিটনেস ধরে রাখায় মাঠের ক্রিকেটে ফিরতে পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন দেশের অলরাউন্ডারকে তত্ত্বাবধানকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে সতীর্থ ইমরুল কায়েসের মতে নিজের খেলা সম্পর্কে সচেতন সাকিবের প্রত্যাবর্তন হবে ক্ষুরধার। সাকিবে অগাধ বিশ্বাস কোচ সালাউদ্দিনের, বিপদে এই ক্রিকেটারের আশ্রয়ও গুরুর কাছেই। বিশ্বকাপের আগে হায়দ্রাবাদের অনুশীলন কিংবা নিষেধাজ্ঞার সময় বিকেএসপিতে নিভৃতে কাটানোর সময়েও সাকিব আল হাসানের মেন্টরের ভূমিকায় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছাত্রের সম্পর্কে তিনিই তো জানেন সবচেয়ে ভালোভাবে। সাকিব অন্য 8-10টা প্লেয়ার থেকে একটু আলাদা, তার প্র্যাকটিসের ধরনটাই আসলে একটু অন্যরকম। সে যখন কোনো কাজ করে সেটা তার সামনে যে সিরিজ থাকে বা যে টুর্নামেন্ট থাকে সে একেবারে বসে থাকেননি, ফিটনেস নিয়ে কাজ করেছেন ভালোই। কেমন ছিল সে কাজগুলো ধারণা পাওয়া যায় কোচের বর্ণনাতে। ফিটনেস এর ব্যাপারে বেশি মনোযোগী ছিলাম, ফিটনেস আমরা করেছি এবং সেই সাথে কিছু নতুন কিছু করার চেষ্টা করেছি, বক্সিং করেছি, সুইমিং করেছি। প্রথম 2-3 সপ্তাহ অনেক কঠিন ছিল, তারপরে আস্তে আস্তে সেটা ভালোভাবে অ্যাডাপ্ট করে যায়। তাকে ব্যাটিং আগের চেয়ে হয়তো আরো ভালো করার সুযোগ আছে সামনে। বোলিং এর ব্যাপারে আমি বলবো যে বোলিং সাকিব একেবারে গিফটেড। সতীর্থদের মধ্যে ঘনিষ্ঠ ইমরুল কায়েসের কণ্ঠেও দৃঢ় চেতা সাকিবের বন্দনা। বিকেএসপিতে যে যারা ছিল ওর সাথে ট্রেনিং করেছে তারা বলছিল যে সাকিব ভাই অনেক কষ্ট করছে, ও ওর জিনিসটা জানে, ও বোঝে যে ওর কখন কি করলে কোনটা বেটার হবে, কিভাবে নিজেকে তৈরি করতে হবে, ও খুব ভালো জিনিসটা বোঝে। শুভানুধ্যায়ীদের দৃঢ় বিশ্বাস কর্পোরেট টি-20 টুর্নামেন্টেই আরো ক্ষুরধার হয়ে ফিরবেন মিস্টার 75। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 14 নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা সরকারের, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে খোঁজা হচ্ছে উৎসবের বিকল্প। ইউরোপের পর দেশেও আঘাত হানতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, প্রস্তুত সরকার বললেন প্রধানমন্ত্রী, 8 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।